নমস্কার, নলেজ ডোমেন 365 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে স্কুল লিভিং সার্টিফিকেট কীভাবে জেনারেট করবেন এবং অনলাইন বাংলা শিক্ষা পোর্টালে প্রমোশন, ডিটেনশন এবং ট্রান্সফার আউট এবং নিউ অ্যাডমিশন কীভাবে করবেন, সমস্ত প্রসেসটা আমি এখানে অনলাইন ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি পুরো দেখুন, আপনার মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে তার সমস্ত উত্তরটাই ভিডিওটি পুরো দেখলে সমস্ত ডাউটই আপনার ক্লিয়ার হয়ে যাবে। আসুন আমরা দেখে নিই যে এখানে আমরা কি করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আসুন দেখে নিই এখানে আমরা অ্যাকচুয়ালি কি করব। আপনি আপনার বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে প্রথমে আপনার লগ ইন ক্রেডেন্সিয়াল মানে আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেবেন, দিয়ে পাশে যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটা ফিল আপ করবেন। ফিল আপ করে আপনি যেরকমভাবে সাইন ইন করেন সেরকমভাবে কিন্তু আপনি এখান থেকে সাইন ইন করবেন। সাইন ইন এখান থেকে হয়ে গেলে দেখুন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে। দেখুন এখানে হেড অফ দ্য ইনস্টিটিউশন নিচে স্কুলের নাম লেখা, আর এখানে দেখুন তার পাশে যে মেনু রয়েছে সেই মেনুর মধ্যে গিয়ে আপনি কিন্তু স্টুডেন্ট ম্যানেজমেন্ট মেনুটা সিলেক্ট করতে হবে। স্টুডেন্ট ম্যানেজমেন্টের মধ্যে আপনি কিন্তু স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন যে মেনুটা রয়েছে সাব মেনু, সেই সাব মেনুতে কিন্তু আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন এখানে চলে আসছে এরকম একটা স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন, এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখুন ক্লাস 10, 11, 12 তিনটে রয়েছে, তিনটেই আপনাদের ক্ষেত্রে পেন্ডিং দেখাবে। এখানে ক্লাস 10 ফাইনালাইজ রয়েছে, আমি সেটা দেখাবো যে কীভাবে করা হয়েছে। এবং 11, 12 সব ক্ষেত্রেই এটা করতে হবে, মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে একরকম, উচ্চ মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে কিন্তু 11, 12, 10 সবই আসবে, মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 10 আসবে। তা সেই ক্ষেত্রে কি করব সমস্ত বিষয়টাই এখানে বলে দেবো। এখানে কিন্তু প্রথমে আমরা দেখাবো যে ক্লাস ইলেভেনের ক্ষেত্রে আপনারা জানেন যে সমস্ত স্টুডেন্টদেরই কিন্তু আপনাদের প্রমোটেড করে দিতে হবে। কাউন্সিল যে অর্ডার দিয়েছে তাতে কিন্তু 15ই আগস্টের মধ্যে আপনাকে সমস্ত স্টুডেন্টদের যারা ইলেভেনে পরীক্ষা দিয়েছিল এবার তাদের কিন্তু ক্লাস টুয়েলভে তাদের অ্যাডমিশন আপনাকে কমপ্লিট করতে হবে 15ই আগস্টের মধ্যে। তো এখানে এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস 10 এবং 12ও আপনাকে করতে হবে, কারণ স্কুল লিভিং সার্টিফিকেট জেনারেট করার জন্য কিন্তু ক্লাস 10 আর 12 এর ক্ষেত্রে লাগবে। মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে ক্লাস 10 এবং উচ্চ মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে ক্লাস 10 এবং 12 দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনাকে স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু এখান থেকে বের করতে হবে। আসুন দেখে নিই এখানে কি করব। এখানে যেটা রয়েছে পেন্ডিং দেখুন রয়েছে, যে কোনো একটা ক্লাস 11-এর ক্ষেত্রে আমি প্রথমে দেখাচ্ছি যে এখানে যেটা রয়েছে ক্লাস 11-এর পাশে পেন্ডিং লেখা রয়েছে, তার পাশে লেখা রয়েছে সাবমিট। প্রথমে কিন্তু আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে এখান থেকে ক্লিক করলে দেখুন এরকম একটি ইন্টারফেস খুলে যাবে ক্লাস 11-এর ক্ষেত্রে। এখানে সিম্পলি কিন্তু সবই বাই ডিফল্ট কিন্তু প্রমোটেড করা থাকবে তাদের, কিন্তু ক্লাস 12-এর ক্ষেত্রে শুধুমাত্র এখানে যেটা করবেন প্রমোটেড টু ক্লাস 12 পাশে লেখা থাকবে। এখানে কিন্তু আপনাকে শুধু সেকশনটা এবং রোল নাম্বারটা এখানে পুট করতে হবে, আর কোনো কাজ নেই। মানে ক্লাস 12-এ তাদেরকে কোন সেকশনে দিচ্ছেন, সায়েন্স আর্টসের ক্ষেত্রে যদি আলাদা সেকশন থাকে তাহলে এ বি করে দেবেন, এবং স্টুডেন্টদের পাশে তাদের রোল নাম্বারগুলো দিয়ে কিন্তু এখান থেকে নিচে সেভ অ্যাজ ড্রাফট যেটা আছে সেটাই কিন্তু ক্লিক করে দেবেন। এরপর জাস্ট ব্যাক করে আসবেন। ব্যাক করে যখন আসবেন দেখুন এখানে আবার ক্লাস 12 এবং 10-এর ক্ষেত্রে দুটোই দেখাবে, এখানে 10 ফাইনালাইজ করা আছে, কিন্তু ক্লাস 10 এবং 12-এর ক্ষেত্রে একই প্রসেস হবে। আমি 12-এরটা দেখিয়ে দিচ্ছি, সেমভাবে কিন্তু আপনারা ক্লাস 10-এরটাও এরকমভাবে পেন্ডিং লেখা থাকলে পাশে সাবমিট করবেন। আসুন দেখে নিই ক্লাস 12-এর ক্ষেত্রে যেটা করবেন ক্লাস 10-এর ক্ষেত্রেও সেম কাজ, কোনো অসুবিধা নেই। এখানে প্রমোশন ডিটেনশন লেখা আছে উপরে ক্লাস 12, 10-এর ক্ষেত্রে লেখা থাকবে ক্লাস 10। ক্লাস 10-এর ক্ষেত্রে করার আগে কিন্তু অনেক চিন্তাভাবনা করে করতে হবে। ক্লাস 12-এর ক্ষেত্রে যাদের উচ্চ মাধ্যমিক স্কুল তাদের যেহেতু সবাইকে তাদেরকে স্কুল লিভিং সার্টিফিকেট দিতে হবে, এখানে কিন্তু যেটা করবেন সেখানে হচ্ছে এখানে অ্যালাউ টেস্ট যে অপশানটা রয়েছে বাই ডিফল্ট এখানে থাকবে অ্যালাউ টেস্ট অপশান। সেই অ্যালাউ টেস্ট অপশানে আপনি যদি কোনো স্টুডেন্টকে টেস্টে না আটকে থাকেন ক্লাস 10 বা ক্লাস 12-এর ক্ষেত্রে তাদের কিন্তু সমস্তই অ্যালাউ টেস্ট হবে যারা এবছর পরীক্ষা দিয়েছে। এরকম হতে পারে আপনি অ্যালাউ করেছেন কিন্তু পরীক্ষায় বসেনি, তাদের ক্ষেত্রেও কিন্তু ডিটেন করবেন, এবং যাদেরকে আপনি টেস্টে আটকেছেন স্কুলে আপনার কাছে সেই তথ্য আছে সেই অনুযায়ী কিন্তু তাদেরকে শুধু ডিটেন করবেন। ডিটেন করলে পাশে কিন্তু দিতে হবে তার কোন সেকশানের ছিল স্টুডেন্ট। আচ্ছা, এরপরে এটা হয়ে যাওয়ার পরে দেখুন চলে আসবেন নিচে অপশানে, দেখুন নিচে আছে, নিচে দেখুন ক্লাস 10 এবং 12 পেন্ডিং দেখাচ্ছে নিচে।
এখানে স্ট্যাটাসে এখানে কিন্তু আপনাকে এবার আপনাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পুট করতে হবে এবং প্রমোটেড অপশানে আসতে হবে। এবং ক্লাস টেনের ক্ষেত্রে কিন্তু খুব চিন্তা ভাবনা করে করবেন, আমি দেখিয়ে দিচ্ছি কাদের ক্ষেত্রে কোনটা করবেন। যদি মাধ্যমিক স্কুল হয় তাহলে কিন্তু আপনার হাই স্কুল হয় তাহলে কিন্তু আপনাকে এখানে সমস্তই বাই ডিফল্ট প্রমোটেড করা থাকবে, আপনার কিন্তু সবাইকেই স্কুল লিভিং সার্টিফিকেট জেনারেট করতে হবে। মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে সমস্যা নেই, এখানে যাদের শুধু করতে হবে মাধ্যমিকের রেজাল্টটা, এখানে শুধু মার্কসটা, এখানে কিন্তু আপনাকে সমস্ত স্টুডেন্টদের মার্কসটা এখানে আপনাকে কিন্তু ইনপুট করতে হবে, আর আপনাকে কিচ্ছু করতে হবে না, অটোমেটিক বাই ডিফল্ট এটা থাকবে। কিন্তু হাই সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে যে যারা মাধ্যমিকে পাশ করেছে তারা আপনার স্কুলেই যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আপনি নিউ অ্যাডমিশনে ক্লিক করা থাকবে, বাই ডিফল্টে থাকবে। শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই পাশের অপশান যেটা দেখাচ্ছি প্রমোটেড অ্যান্ড ট্রান্সফার আউট, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই করবেন যারা স্কুল লিভিং সার্টিফিকেট আপনার কাছে দরখাস্ত করে চাইবে যে আমাকে স্কুল লিভিং সার্টিফিকেট দেওয়া হোক আমি অন্য স্কুলে ভর্তি হব। সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্কুলে একটা নোটিশ দিয়ে দেবেন, একটা নির্দিষ্ট তারিখ রাখবেন, যেহেতু আপনারা জানেন বোর্ডে যে অর্ডারটা বেরিয়েছিল 10 তারিখের মধ্যে কিন্তু আপনাকে নিজের স্কুলের স্টুডেন্টদের কিন্তু আপনাকে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে ক্লাস ইলেভেনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে 10 তারিখ হয়ে যাওয়ার পরে তারপরেও যদি আপনি দুদিন তিন দিন সময় নেন সেই একটা সময় টাইম ফ্রেমে আপনি দেবেন, তারপরে যারা অ্যাপ্লিকেশান করবেন যারা স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হতে চায় তাদের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র প্রমোটেড অ্যান্ড ট্রান্সফার আউট অপশানটা ক্লিক করবেন, করে তারা মাধ্যমিকে যে মার্কসটা পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই মার্কসটা ইনপুট করবেন। এই হচ্ছে সিম্পল কাজ, তাড়াহুড়ো করবেন না, সময় আছে। যেহেতু অন্য স্কুলে ভর্তির সময় আপনার 11 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত করা হয়েছে কিন্তু অনেকটা সময় আছে, আপনাকে তার মধ্যে কিন্তু তাদেরকে এই ট্রান্সফার সার্টিফিকেটটা দিতে হবে, স্কুল লিভিং সার্টিফিকেটটা। তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট সময় এটা করবেন এবং আগে আপনি জেনে নেবেন কারা কারা অন্য স্কুলে যেতে চায়, তাদের ক্ষেত্রেই শুধু এই প্রমোটেড অ্যান্ড ট্রান্সফার আউট করবেন, বাদবাকি কিন্তু অটোমেটিক আপনাকে নিউ অ্যাডমিশন প্রমোটেড অ্যান্ড নিউ অ্যাডমিশনে বাই ডিফল্ট করা থাকবে। আচ্ছা, ডিটেনের ক্ষেত্রে কী করবেন, ধরুন যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অথচ পাস করতে পারেনি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আপনি ডিটেন অপশানটা এখানে ক্লিক করবেন, যে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অথচ পাস করতে পারেনি, তার কারণ আপনি আগেই অ্যালাউ টেস্ট করে দিয়েছেন, সবাইকে অ্যালাউ টেস্ট করেছেন কিন্তু তারপরে দেখা গেল কেউ আপনার মাধ্যমিক পরীক্ষা দেয়নি কিংবা মাধ্যমিক পরীক্ষা অকৃতকার্য হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডিটেনটা করবেন। ডিটেনটা করে তাদেরকে কিন্তু কোন সেকশানে তারা ছিল পূর্ববর্তী সেকশান এবং রোল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। আর যারা প্রমোটেড ট্রান্সফার আউট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের এই মার্কসটা কিন্তু এই যে ঘরটা রয়েছে দেখুন অপটেন মার্কস, এই অপটেন মার্কসে কিন্তু তাদেরকে মার্কসটা অবশ্যই ইনপুট করতে হবে, মার্কস ইনপুট না করলে কিন্তু এরর আসবে, আমি পরে সেটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে নিউ অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে পরবর্তীতে ক্লাস ইলেভেনের ওখানে কিন্তু আপনাকে সেকশন এবং রোল নাম্বার, আপনাকে ক্লাস ইলেভেনে তাদেরকে কোন সেকশানে দিচ্ছেন এবং কোন রোল নাম্বার তাদেরকে দিচ্ছেন এখানে কিন্তু সেগুলো সমস্ত ডাটা কিন্তু আপনাকে ইনপুট করতে হবে, কোনো ঘর কিন্তু ব্ল্যাঙ্ক রাখা যাবে না। তাহলে বোঝা গেল কাদেরকে ডিটেন করবেন, কাদেরকে ট্রান্সফার আউট করবেন এবং কাদেরকে আপনি প্রমোটেড এবং নিউ অ্যাডমিশন করবেন হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে। আর মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে, হাই স্কুলের ক্ষেত্রে কিন্তু সবাইকেই কিন্তু প্রমোটেড অ্যান্ড ট্রান্সফার আউট যে অপশানটা রয়েছে সেখানে সবাইকেই করে দিতে হবে, তারা অন্য স্কুলে গিয়ে উচ্চ মাধ্যমিককে বসবে। তারপর নিচে যা সেভ অ্যাজ ড্রাফট অপশানে আসবেন, সেভ অ্যাজ ড্রাফট অপশানে সমস্ত মার্কস টাক্স এবং সেকশান রোল নাম্বার ইনপুট করে দেওয়ার পরে তবেই কিন্তু সেভ অ্যাজ ড্রাফট অপশানে আসবেন। সেখানে এসে কিন্তু এখানে জাস্ট সিম্পলি আপনি সেভ অ্যাজ ড্রাফট করবেন, করলে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে। তাহলে শুধুমাত্র টেনের ক্ষেত্রে কিন্তু আপনারা একটু ধীরে সুস্থে করবেন যেরকমভাবে বললাম। আচ্ছা, এরপরে এটা হয়ে যাওয়ার পরে তখন দেখবেন এখানে সমস্তটাই এখন পেন্ডিং দেখাচ্ছে, আমি ফাইনালাইজ করিনি বলে সমস্তটাই কিন্তু এখানে ফাইনালাইজ দেখাবে, ক্লাস ইলেভেন টুয়েলভ সমস্ত ফাইনালাইজ দেখাবে হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে। একবারে প্রথমে এই কাজটা করে নেবেন, তার পরবর্তীতে যেটা দেখালাম যে এরকমভাবে গিয়ে এখানে মাধ্যমিক এবং নিচের সেকশানে গিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা ইনপুট করবেন, আগের যেটা দেখালাম সেরকমভাবে করবেন। করার পরে কিন্তু আপনার একটা অপশান আপনাকে এখানে চলে আসবে, দেখুন এখানে কিন্তু আমি দেখাচ্ছি এখানে একটা পিডিএফ ফাইলের থেকে আমার পূর্ববর্তী ভিডিওতে সেটা পরিষ্কার বলা আছে, কিন্তু দেখুন গ্রিন কালারের ফাইনালাইজ বাটনটা আসছে, আপনি ভালো করে চেক করে তবেই কিন্তু ফাইনালাইজ করবেন। ফাইনালাইজ করার পরেই কিন্তু এখানে লিভিং সার্টিফিকেটের একটা অপশান চলে আসবে যে ডাউনলোড লিভিং সার্টিফিকেট, এই হচ্ছে আপনার কাজ। সিম্পলি এখান থেকে ডাউনলোড করলে আপনি কিন্তু যাদেরকে ট্রান্সফার আউট প্রমোটেড করেছেন তাদের ক্ষেত্রে লিভিং সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। এখন দেখুন যদি আপনি এটা করে থাকেন অথচ দেখা যাচ্ছে যে আপনি ওখানে কোনো এরর করেছেন তাহলে কিন্তু এটা এই সাবমিট অপশানে যখন আসবেন তখন কিন্তু আপনাকে
সেই এররটা দেখাবে। ধরুন আপনি কোনো মার্কস পুট করেননি, না করে আপনি সেভ অ্যাজ ড্রাফট করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা এরর দেখাবে। দেখুন এখানে রেড কালারে, এখানে দেখুন যে মার্কসটা দেওয়া হয়নি বলে রেড কালারে এরকম অপশানটা আসছে। তাহলে খুব ধীরে সুস্থে মাইনুটলি কাজটা করবেন এবং আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। যদি কোনো রকম অসুবিধা থাকে, এবং সিসি কম্পার্টমেন্টাল স্টুডেন্টটার ক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালি আপনাকে লিভিং সার্টিফিকেট বের করতে হবে, তাদের ডাটা কিন্তু এখানে পাওয়া যাবে না। আচ্ছা, যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।